এদিকে ঘূর্ণিঝড় ইয়াস এগিয়ে আসায় উপকূলীয় অঞ্চলগুলোতে প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো। উপকূলীয় অঞ্চলের জনগণকেও সতর্ক থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। তিনি জানান, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক সহ মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা পুরোপুরি প্রস্তুত। বিস্তারিত ফরজানা শোভার প্রতিবেদনে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা সহ উপকূলীয় এলাকায় আঘাত হানার শঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের। ধেয়ে আসা এই ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে সোমবার সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বসে প্রস্তুতি সভা। এতে প্রতিমন্ত্রী জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের বর্তমান গতিপথ অব্যাহত থাকলে বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা খুবই কম, তবে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে সরকারের। ঘূর্ণিঝড় ইয়াস এখনো ততটা শক্তিশালী হতে পারেনি। এর বাতাসের গতিবেগ 62 কিলোমিটার। আমরা আমাদের আবহাওয়া দপ্তর, আমাদের সিপিপি, আমাদের মন্ত্রণালয়, কন্ট্রোল রুম এবং মাঠ পর্যায়ের সবাই আমরা কঠিন পর্যবেক্ষণের মধ্যে রেখেছি এবং এটা ল্যান্ডফল না হওয়া পর্যন্ত আমরা পর্যবেক্ষণ রাখব। ইয়াস মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আবহাওয়া অফিসের সাথে সমন্বয় করে ঘূর্ণিঝড়ের গতিপথ পর্যবেক্ষণ করে বন্দরের কার্যক্রম পরিচালনা ও জাহাজ ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিয়েছে তারা। আবহাওয়া অফিস থেকে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেওয়া হলেও সাগর উত্তাল না হওয়ায় এখনও বন্দরের অপারেশন স্বাভাবিক আছে। তবে 4 নম্বর সিগন্যাল আসার সাথে সাথেই বহিনঙ্গরের অপারেশন বন্ধ করে দেওয়া হবে। এছাড়া ঝড় পরবর্তী দ্রুত বন্দরের অপারেশন স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা খুব জুডিশিয়াসলি একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্তগুলাই হ্যান্ডেলিংয়ের সিদ্ধান্ত বন্ধ করি, কিন্তু এর আগে যে কাজগুলো থাকে, নিরাপদ করা, যন্ত্রপাতি নিরাপদ করা, জাহাজকে নিরাপদে নিয়ে যাওয়া, চ্যানেলের সেফটি হচ্ছে নাম্বার ওয়ান। আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে কর্ণফুলী চ্যানেলকে সেভ করার চিন্তা ভাবনা করি। ইতোমধ্যে ঘূর্ণিঝড় মোকাবিলায় সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় জেলা প্রশাসক জানান, 145টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত, পাশাপাশি 1500 স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুত রাখা হয়েছে, মজুত রয়েছে 183 মেট্রিক টন খাদ্যশস্য। সাগরে সৃষ্ট লঘুচাপের ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে খুলনা উপকূলে আঘাত হানতে পারে এমন খবর প্রচার হওয়ার পর জেলার 5 উপজেলার 2 লাখ মানুষ আতঙ্কে আছে। মোংলা সমুদ্র বন্দরে 2 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 9 উপজেলায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে 1048টি আশ্রয় কেন্দ্র আর 118টি মেডিকেল টিম গঠন করেছে জেলা প্রশাসন। আমরা আগাম কিছু শুকনো খাবারের প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে ফেলেছি। তো সার্বিকভাবে এই উপজেলায় এই যে ঘূর্ণিঝড়টি আসতেছে সেটি মোকাবেলায় পূর্ব যে প্রস্তুতি সেগুলো আমরা ইতিমধ্যেই নিয়েছি। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় তৈরি আছে বরগুনা জেলা প্রশাসন। দুর্যোগের সময় মানুষকে নিরাপদ আশ্রয় দিতে জেলায় 644টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এতে সামাজিক দূরত্ব বজায় রাখতে বরগুনার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। 6টি উপজেলায় 44টি মেডিকেল টিম ছাড়াও খোলা হয়েছে 3টি কন্ট্রোল রুম। এছাড়া পিরোজপুর, বাগেরহাট, যশোর, ভোলা সহ উপকূলীয় জেলাগুলোতে ইয়াস মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। ফারজানা শোভা, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি, সাথে আছি সবসময়।